এমন একটা একাদশ গঠন করতে হবে যা একেবারেই নিখুঁত। কোনো ভুলের সুযোগ নেই টাইগারদের সামনে। বিশ্বকাপের প্রথম ম্যাচ আফগানদের বিপক্ষে লড়াই। ধর্মশালার পিচের আচরণ বিশ্লেষণ করে বলা যায়, আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টাইগাররা একাদশে রাখবেন তিনজন পেসার। আফগানদের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশের একাদশের পেস ইউনিট নিয়ে সম্ভাব্য ধারণা পাওয়া গেছে। টাইগার পেস ইউনিটের তিনজন হতে পারেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলাম। বাংলাদেশ দলে আফগানিস্তানের বিপক্ষে একাদশে জায়গা নিশ্চিত শেখ মেহেদীর। অতিরিক্ত স্পিনার হিসেবে নাসু মাহমেদকে খেলানো হবে কিনা তা নিয়ে একটা দ্বিধায় থাকতে হবে বিসিবি টিম ম্যানেজমেন্টকে। যেখানে তিন পেসারের জায়গা নিশ্চিত সেখানে আট স্লট খালি আছে আটটি। সেই আট স্লটের মধ্যে কারাই থাকবেন সেটা নিয়েই প্রশ্ন। ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গে তানজিদ হাসান তামিমকেই পছন্দ হাতুরুর। সম্প্রতি সময়ে এই জুটি বেশ কার্যকরী হয়ে উঠেছে। ওয়ান ডাউন পজিশনে নাজমুল হোসেন শান্ত, এর পরের পজিশনটাই তৌহিদ হৃদয়। এই চারজনের পর যথাক্রমে থাকবেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং মেহেদী হাসান মিরাজ। আট নম্বর পজিশনটার জন্য লড়াইয়ে থাকবেন মাহমুদুল্লাহ রিয়াদ, নাসু মাহমেদ ও শেখ মেহেদী। দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরে নিজের ফর্মের জানান দেওয়া অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদকে ফিনিশিংয়ের ব্যাটিংয়ের জন্য রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। এছাড়া সম্প্রতি সময়ে ব্যাটে বলে দুই বিভাগেই পারফর্ম করা নাসু মাহমেদও একাদশের সুযোগ পাওয়ার দৌড়ে দাবি জানিয়ে রেখেছে। পিছিয়ে নেই শেখ মেহেদীও। বল হাতে নিখুঁত পারফরমেন্সের পাশাপাশি ব্যাটিংয়েও বেশ কার্যকরী এই অলরাউন্ডার। তাই ম্যাচের শেষ সময়ের বিশ্লেষণে হবে চূড়ান্ত একাদশ।